আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ ফারদিন হাসান। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কয়েকটি টুলস নিয়ে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনারা দেখবেন। আমি সর্বপ্রথম আমার একটা পিকচার আমি ওপেন করতেছি। অবশ্যই পিকচারটা জুম করে নেবেন আপনার কাজের সুবিধার্থে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড এর ক্ষেত্রে পিকচারটা যত জুম করে কাজ করতে পারবেন ততই সুবিধা আপনার। তো আমি আমাদের পরিচিত একটা পেন টুল দিয়ে আমি কাজ করতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ধরে রেখে দেব, চাইলে ছোট চাইলে বড়, প্রয়োজন অনুযায়ী, অথবা যখন আমার প্রয়োজন তখন আমি এটাকে ডিলিট করব। অল্টার কিবোর্ডে গিয়ে অল্টার চাপ দিয়ে জাস্ট এই মিডলে গেলেই ডিলিট হয়ে যাবে। তো বিশেষ করে অ্যাঙ্কর পয়েন্টটাকে রেখে দেওয়ার চেষ্টা করব, যেখানে আমাদের বেশি প্রয়োজন ডিলিট করতেই হবে সেখানে শুধুমাত্র আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দেব। আপাতত আমি অ্যাঙ্কর পেন টুল দিয়ে দেব। এখানে গিয়ে যদি আমি যেকোনো একটা মাউসের, বিশেষ করে মাউসের যে রাইট অপশন ক্লিক করি, তাহলে আমার এই আসতেছে এরকম একটা অপশন। সেখান থেকে আমি যাবো হচ্ছে মেঘ সিলেকশন। এখানে যে ফেদার রেডিয়াস দেওয়া আছে, ফেদারটা অবশ্যই আপনার পিকচার রেজলিউশনের উপর ডিপেন্ড করে। আপনার পিকচার যদি রেজলিউশন ভালো থাকে সেক্ষেত্রে আপনি 3 না আপনি 5 দিতে পারেন অথবা 7 দিতে পারেন, অর্থাৎ আপনার পিকচার রেজলিউশন যদি কম থাকে তাহলে আপনি আরও কম দিতে পারেন। সেক্ষেত্রে আমার পিকচার রেজলিউশন অনুযায়ী আমি জাস্ট 3 ইউজ করতেছি। এরপর হচ্ছে এই যে লেয়ারটা আছে, লেয়ারের এই লকটাকে আমি আনলক করে দেব। ওকে, এবার কিবোর্ডের ডিলেট চাপ দিলে আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যাচ্ছি আমাদের কন্ট্রোল ডি দিয়ে আমার এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য। এইবার আমি কাজ করব হচ্ছে বিশেষ করে এই যে কুইক সিলেকশন টুল আছে সেটা দিয়ে। কুইক সিলেকশন টুল হচ্ছে আপনি যেদিকে যেদিকে সিলেকশন করবেন সেদিকে সিলেকশন করে নেবে। আমি জাস্ট এখানে নিচ্ছি, আমি এতটুকু সিলেক্ট করে হ্যাঁ একটু ফেদার দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এখানে রাইট অপশন ক্লিক করলেই এখানে দেওয়া আছে ফেদার নামে একটা কথা আছে, এই ফেদারে গেলেই এই যে 3 এন্টার দেন ডিলিট কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এবার যাচ্ছে আমাদের যে পলিগন লেসো টুল, এটা দিয়ে যেতে পারে কাজ করতে পারি আবার ম্যাগনেট লেসো টুল। তো আমরা ফার্স্টই কাজ করতেছি ম্যাগনেটিক লেসো টুলে যাচ্ছি। এখান থেকে একটু পিকচারটাকে জুম করি, এটাকে ধরে, আসলে ম্যাগনেটে যেটা আছে সেটা শুধুমাত্র কাজ করে আপনি যেই কালার আগে সিলেক্ট করবেন সেই কালারটাকে সিলেক্ট করে নেবে, এর বাইরে অন্য কোনো কালারকে নেবে না সে। তো আমার এতটুকু যথেষ্ট, আমি দেখতেছি জাস্ট একটু, ওকে একটু ফেদার দিচ্ছি সেন্ট্রি, ওকে কন্ট্রোল ডি ডি সিলেক্ট। এবার আসতেছি হচ্ছে আমাদের এই যে পলিগন লেসো টুল আছে, লেসো টুল দিয়ে এই লেসো টুল হচ্ছে কোনো কর্নারকে সিলেকশন করবে। বিশেষ করে এটা বুঝতে পারতেছি যে আসলে কর্নার সিলেক্ট করা যাবে শুধুমাত্র। আমি যদি ডিলেট দিচ্ছি, সরি এর আগে আমি একটু কাজ করে নিই, আর ফেজারটা আমি দিই নি, সেক্ষেত্রে আমি ফেজার দিচ্ছি। এবার যাচ্ছে হচ্ছে লেসো টুল, লেসো টুল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।
সেক্ষেত্রে আমি এখান থেকে আমার আমি যদি একটু মাউসটা ভালো ইউজ করতে পারি তাহলে অবশ্যই মাউস দিয়ে কাজটা করতে পারি। এটা আমি যেদিকে যেদিকে নিব সেদিকে কাজ করে নেব। এরপর আছে মাউসের রাইট অপশন ক্লিক করে ফেদার দিচ্ছি কন্ট্রোল দিয়ে যাচ্ছি আমাদের ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ড আপনি যেই কালারে সিলেক্ট করবেন শুধুমাত্র সেই কালারটাকে সেই সিলেক্ট করবেন। আমি দেখেন শুধুমাত্র এই কালার সিলেক্ট করেছেন, সেই কালারটা সিলেক্ট করেছে। ওকে, ধন্যবাদ সবাইকে।